কোন যেন নদীর মতো চলার পথে কত বাক শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় কোরআন কেন পড়ব আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানীলকুমত প্রিয় দর্শক কোরআন আমাদের খুব প্রিয় গ্রন্থ সম্মানিত গ্রন্থ মহান আল্লাহর কালাম যখন আমাদের সামনে পবিত্র কোরআনের প্রসঙ্গ আনা হয় তখন আমরা বিনম্র হই সশ্রদ্ধ হই কিন্তু পরের আমাদের আচরণ কেমন কোরআনকে আমরা যতটা সম্মান করি ভক্তি করি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি আমরা কি সেই নিরিখে কোরআন চর্চা করি কোরআন অধ্যয়ন করি তাহলে ভাষাগত প্রকাশ এবং আচরণের প্রকাশে মিলছে না কেন সমস্যাটা কোথায় এই যে গরমিল এটা কি শুধুই গরমিল না এই গরমিলের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের মুক্তি এবং সংকটের বিষয় আমাদের উন্নয়ন এবং অবনতির বিষয় এমন প্রেক্ষাপটে আমাদের আজকের বিষয় নির্বাচন কোরআন কেন পড়ব আসুন এ বিষয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচক ডক্টর রফিকুল ইসলাম আল মাদানের সাথে কথা বলি শুরুতে আপনার কাছে জানতে চাইব কুরআনুল করিম সম্পর্কে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহুল মুসলিম আজমাইন আমাবাদ কুরআনে করিমের বিভিন্ন রকম পরিচয় রয়েছে তোর মধ্যে আমি একটি পরিচয় তুলে ধরতে চাই যেটি আল্লাহ সুবাহন তালা নিজে কোরআনে তুলে ধরেছেন কোরআনের পরিচয় উনিশ আলা সুবাহন তালা এরশাদ করছেন ও ইহু তনজিল ও রবিল্লা আলমিন নাজালা বিহির রোহল আমিন আলা কালবিকা লিতা কুনা মিনাল মনজিরিন বিলিসানিন আরবি চারটি আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ তালা এখানে কোরআনের পরিচয় কোরআনের ধরন কোথ থেকে এসছে কার মাধ্যমে এসছে কোথায় এসছে এবং কোন টার্গেট বা লক্ষ্যে এসছে এই সমস্ত কথাগুলো তুলে ধরেছেন আল্লা সুবাহন তালা বলছেন জিল তনজিল রব্বিলা আলমিন এই কোরআনটা রব্বুল আলমিন আল্লা সুবাহন তালার পক্ষ থেকে অবতারিত নাজালা বিহির রুহল আমিন এই কোরআনটাকে নবীজির কাছে নিয়ে এসছেন আর রোহ আমিন তথা জিবরিল আমিন তিনি নিয়ে এসছেন তার মাধ্যমে এসছে আলা কাল্বিকা লিতাকুন আমিন আল এবং কোরআনটি জিবরিল আমিন নিয়ে এসছেন নবী মোহাম্মদুর রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এবং এর টার্গেট হলো কি লিতাকুন আমিন আল যেন এই কোরআনের মাধ্যমে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ভ্রান্ত জাতি যারা পথ চেনে না পথ জানে না তাদেরকে সাবধান করে আবার তাদের আসল ঠিকানা জান্নাতের ঠিকানা দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি এই পদ যেন তিনি দেখাতে পারেন এবং সর্বশেষ আল্লাহ তালা বলে দিলেন এটি নাজিল করার জন্য আল্লাহ সুমাহান তালা যেনতন ভাষা চয়ন করেননি বিল ইস্যানিন আরবি আল্লাহ সুহান আতালা এই কিতাবটিকে স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন এই হলো এখানে আল্লাহ সুহান আতালা কোরআনের যেই মানে সংজ্ঞাটি দিয়েছেন কোরআনের যে পরিচয়টি তুলে ধরেছেন আমার মনে হয় সালফে আলহিন বুজুরগান দিন ওলামায় কারাম এর নিরিখে বিভিন্ন কোরআনের পরিচয় তুলে ধরেছেন কিন্তু এর চেয়ে বেশি জামে মানে এবং মানে পরিপূর্ণ এবং সকল দিক থেকে সুলকলায় পূর্ণ আর মনে হয় কোনো সংজ্ঞা নেই বলা যায় বিন্দুতে সিন্ধু জি আপনি চমৎকারভাবে পবিত্র কোরআনের পরিচয় আপনি ব্যক্ত করলেন এরপরে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন বা একটি কৌতূহল জাগে এই পবিত্র কোরআনের বিষয়াবলি কি সাধারণত আমাদের যারা আম জনতা সাধারণ মানুষ তারা তো ভক্তি করে কোরআন তো আল্লাহর বাণী ভক্তির বিষয় এখানে বোধ হয় ভেস কথা আছে আসলে কোরআনে মানুষের যে পরিচয় মানুষের যে জীবনযাপন এবং পৃথিবীতে পথ চলায় যে প্রসঙ্গগুলো আসতে পারে ব্যক্তি মানুষ পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক প্রকৃতি পরিবেশ বিজ্ঞান উপাদান কলম এসব বিষয়ে তো পবিত্র কোরআনে উল্লেখ আছে জি এবং রসুলস ইসলামের হাদিস বা তার যে জীবনযাপন সেখানে সহজ ব্যাখ্যা ব্যাপ্ত আছে সেখানে তো এই কোরআনের বিষয়গুলি সম্পর্কে কিছু বলবে জি আল্লাহ সুবাহন তালা কোরআনের ভিতরেই কোরআনের পরিচয় এবং কোরআনের বিষয়বস্তু সহ সকল বিষয়ের মধ্যে ইনক্লুড করেছেন সুরা আন আম সপ্তম পারা খুব সম্ভবত আয়াত নং উনচল্লিশ সেই আয়াত আল্লাহ সুবাহন আতালা বলছেন মা ফারতনা ফিলকিতা বিমিন সাই এ কোরআনে আমি কোনো কিছু বাদ দিইনি মানুষের আখেরাতের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য দুনিয়ার শান্তির জন্য অর্থনৈতিক মুক্তি উন্নতি অগ্রগতি সামাজিক শান্তি নিরাপত্তা আপনি যত রকম বিষয় মানে মানে ইউ ক্যান নেভার ইমাজিন এনি সাইড অফ আওয়ার লাইফ দ্যাট আল্লাহ সুবাহন আ তালা হ্যাজ নট গিভেন প্রপার সলিউশন ইন দিস কোরআন সকল রকম বিষয়ের আল্লাহ সুবাহন তালা এর ভিতরে আপনি ধরেন এক নম্বর ধর্মীয় বিষয়াদি যা রয়েছে তা তো রয়েছেই তাওহিদ রিসালাত আখেরাত জান্নাত জাহান্নাম আমাদের আসল ঠিকানা আমাদের দুনিয়া আমরা কিভাবে পরিচালনা করব শান্তির জন্য কোন পথ আমাদেরকে যেতে হবে আমাদের দুনিয়া কবর হাসর সহ একটা মানুষের জীবনে প্রয়োজন পড়বে আইদার সে আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো মানুষ হোক এবং আশ্চর্য রকম কথা হলো যে এ কোরআন আল্লাহ সুবাহন তালা শুধুমাত্র মুসলমানদের কিছু কৃষ্টি কালচার তাদের কিছু আবাদত তাদের কিছু আখিদা বিশ্বাস দিয়েই কোরআনটা কালা নাজিল করেননি আল্লাহ তাআলা এর মধ্যে যা নাজিল করেছেন এটি কুল কায়নাতের সকল সৃষ্টির জন্য আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলে দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলমিন পুরা জগৎকে পালেন ঠিক কোরআনের ক্ষেত্রে আল্লাহ সুবাহানা এটি আল্লাহ তালা চারটা বিষয়ের সাথে মানে পুরা জগৎকে সম্পৃক্ত করেছেন একটি আল্লাহ সুমাহনাত তালা নিজে আর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি জগতের অমার সালনাকে ইহ রহমত আলমিন জগতের জন্য রহমত স্বরূপ কাবাকে আল্লাহ সুহন আ তালা হৃদায়তের নিদর্শন বানিয়েছেন যে মুবারক খান ও হুদ আলিল আলমিন আল্লাহ সুবাহন তালা এর মধ্যে বিশেষ করে মানব জাতির সে অমুসলিম হলেও শাহরুর রহমান উনজিলাফি হিল কোরআন হুদালিন্নাস ওবাইনা তিমিন আল হুদাউলফর খান অতএব এইখানে আল্লাহ সুবাহন তালা বিশেষ করে মানব দানব জিন ইনসানের তাদের প্রয়োজন পড়বে দুনিয়ায় লাগবে তার পরিবারের জন্য মানুষের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেই রকম কলহ হয় সাধারণত এটি কালসান তিন জায়গায় তিনভাবে চিত্রিত করেছেন যদি কলহটা স্ত্রীর পক্ষ থেকে হয় এক ধরনের সমাধান যদি স্বামীর দিক থেকে সমস্যা দেখা দেয় আরেক রকম সমাধান যদি উভয়ের দিক থেকে সমাধান সমস্যা দেখা দেয় আরেক রকম সমাধান অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অশান্তি হচ্ছে সেটিকে কিভাবে মানে নিয়ন্ত্রণ করা লাগবে এক কথায় দুনিয়ার প্রয়োজন আখেরাতের প্রয়োজন মানুষের সকল বিষয় দিয়ে তৌহিদ রিসালাত আখেরাত ইমান আকিদা এবাদত মামালাত মানুষের লেনদেন সহ সকল কিছু আল্লাহ সুবাহন তালে কোরআনে দিয়েই তিনি বলছেন মাফার নাফিল কিতাবী মিশাই অতএব কোরআনকে অন্য অন্য ধর্মের যেরকম ধর্মগ্রন্থ রয়েছে এরকম একটি নিছক ধর্মীয় গ্রন্থ মনে করা এটি ভুল কোরআনে আল্লাহ সুবাহন তালা যা দিয়েছেন এটা মানবজাতির অর্থের জন্য মানবজাতির স্বাস্থ্যের জন্য মানবজাতির চিন্তা চেতনার জন্য সায়েন্স টেকনোলজির জন্য মানুষের দুনিয়ার শান্তির জন্য মানুষের আত্মিক প্রশান্তির জন্য মানুষের আখেরাতের নাজাতের জন্য সকল কিছু কিছু আল্লাহ স্নালা কোরআনের ভিতরে ইনক্লুড করেছেন আপনি তো আপনার উপলব্ধির কথা বললেন এবং বললেন ব্যক্তি জীবন পরিবার সমাজ সংসার সব বিষয়ে মৌল যে কথা যে নির্দেশিকা গাইডলাইন সেটা পবিত্র কোরআনে আছে আমরা জানি আমরা যে ভিত্তিক সমাজের কথা বলি বা আমরা জ্ঞান চর্চার কথা বলি এখানে বিবিধ বিষয় লক্ষ্য করা যায় একটা হলো মানব মানব মানবচর্চিত জ্ঞান সে জ্ঞানে শুদ্ধ বিষয় থাকতে পারে ভুল বিষয়ও থাকতে পারে আরেকটি জ্ঞান হলো যেটা অভ্রান্ত জ্ঞান যেটা অহিজ্ঞান যেটা নাজিলকৃত জ্ঞান জি তো বর্তমান সভ্যতার একটি সংকট হল আমাদের সিলেবাসে আমাদের পঠন পাঠনে মানবরচিত জ্ঞানের চর্চাটাই বেশি হচ্ছে এর চর্চা আমরা যেমন উপকৃত হচ্ছি আবার ভুল বা ভ্রান্ত নির্দিষ্টকার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আমাদের বর্তমান সভ্যতার যে নানা ঘটনা বলি সেটা বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় এমনকি বিজ্ঞান চর্চার ক্ষেত্র অনেক সময় আমরা দিশা পাচ্ছি না দিক নির্দেশনা পাচ্ছি না ফলে এখন বিজ্ঞান চর্চার মাধ্যমে মরণাস্ত্র চর্চাটাই বেশি হচ্ছে তো এখন অনেকে যারা তরুণ যারা শুধু মানবীয় জ্ঞান চর্চায় ব্যস্ত তাদের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে পবিত্র কোরআন তো এখন থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগের একটি নাজিলকৃত জ্ঞান তখনকার সমাজ ব্যবস্থা তখনকার অর্থনীতি বিজ্ঞান চর্চার যে রূপ ছিল এবং সাড়ে চোদ্দোশো বছর পরে এসে সেখানে তো রূপান্তর ঘটেছে তো এখনও এই পবিত্র কোরআন কতটা প্রাসঙ্গিক এখন আমরা পবিত্র কোরআন কেন সেভাবে পড়ব এমন প্রশ্ন কেউ করে তার জবাবে আপনি কি বলবেন দেখুন আল্লাহ সুবাহন কোরআন যেদিন নাজিল করলেন সেদিন প্রথম যেই লেসনটা আল্লাহ সুবাহনতলা নাজিল করেছেন নবীর উপরে সেটিও এমন সায়েন্স টেকনোলজি যেটি আজকের দেড় হাজার বছর পরে আধুনিক মডার্ন পোস্ট মডার্ন যুগের উপযোগী করে আল্লাহ সুবাহন আতালা সেই কোরআনটা নাজিল করে আমাদের আজকের বিষয় কোরআন কেন পড়বো বিরুদ্ধে আগে আমি একটা প্রেক্ষাপট রচনা করে আপনাকে প্রশ্ন করেছিলাম কোরআন কেন পড়বে আপনি একটা চমৎকার ভূমিকা দিয়েছেন আপনি বলেছেন রেসুলস ইসলামের কাছে যে আয়াত নাজির হলো সেটা শুধু আধুনিক বিষয় নয় উত্তর আধুনিক যে পোস্ট মডার্ন যে ইস্যুগুলি এসে যায় জি তার বার্তাও সেখানে রয়েছে জি আল্লাহন তারা প্রথম যে আয়াতগুলো নাজিল করলেন নবীজ সাল্লাহ সাল্লাম গাড়ে হেরে বসা ছিলেন পাঁচটি আয়াত যে কোনো মুসলিম কোরআনের ব্যাপারে যৎসামান্য জ্ঞান রাখে তারা কিন্তু এটি জানে বিসমিল্লা রহমান রহিম ইকরা বিসমির রব্বিক আল্লাহ খালাক খালাক আল ইনসানমিনা আলাক আরও তিনটে আয়াত থাকলো এই যে দ্বিতীয় আয়াতটি প্রথম আয়াত আল্লাহ বললেন একরা আিসমির রব্বিক আল্লাহ খালাক পর তুমি তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এইখানে মানুষকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির মূলে কিভাবে আল্লাহ সুন্ন তারা সৃষ্টি করলেন খালাকাল ইনসান আমিনা আলাক মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন জমাট বাধা রক্ত থেকে এই যে ভ্রণতত্বের কথা ভ্রণতত্ত্বায়োলজির কথা এই যে বিষয়টি এটি বাস্তবেই বলছি যদি আপনি মানে তথাকথিত সাধারণ মাদ্রাসার যে শিক্ষাব্যবস্থা তাফসির অথবা কোরআনের অর্থ যে এর চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন একজন ডাক্তার কারণ এই ভ্রূণতত্ত্ব যেটি আপনি বললেন এটা গত শতাব্দীর বিষয় জি জি ডক্টর মরিস বুকালু এ নিয়ে কথা বলেছেন সেই গত যে বিষয়টা বিজ্ঞানের আবিষ্কার করেন ভ্রূণতত্ত্ব সম্পর্কে 1450 বছর আগে একজন উম্মি নবী সেই কথা সে বার্তা স্তরে স্তরে বিনষ্ট করে কিভাবে বললেন জি এবন কি আপনি দেখেন যে মহাকাশ তত্ত্ব মহাকাশ নিয়ে তো এই যুগের সবচেয়ে বেশি গবেষণা মহাকাশ নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে অনেক বিশাল আলোচনা করেছেন আকাশটাকে কতটা ভাস্ট করা হয়েছে তারকারা যদি সাজানো হয়েছে এবং এগুলোর অবস্থান কত দূরে অবস্থান ঠিকই স্থির থাকছে নাকি ধীরে ধীরে কিভাবে পরিভ্রমণ করছে পরিভ্রমণ করছে বিভিন্ন যুগে ভুল করেছে শেষে এসে সত্য জানছে জি শুরুতেই গ্রহ নক্ষত্রে পরিভ্রমণের বিষয়টা এটিতে হলো একটি দিক অতএব সায়েন্স বলি টেকনোলজি বলি অথবা চিকিৎসা বিজ্ঞান বলি আধুনিক যে বিজ্ঞানগুলি নিয়ে আজকে মানুষ মানে নিঃস মানবরচিত যে সমস্ত জ্ঞানগুলো সেগুলো চর্চা করছে এর চেয়েতে একেবারে অভ্রান্ত যেমন আপনার শব্দটি বলেছিলেন একদম বিশুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া সকল বিজ্ঞানের সকল সূত্র কোরআনে রয়েছে আজও পর্যন্ত কোরআনের ভিতরে যা যা রয়েছে সব কিছু কিন্তু সকল আজায়েব আশ্চর্য জিনিস কিন্তু এগুলোর উদ্ভাবন অথবা এগুলো প্রকাশিত হয়নি কেয়ামত পর্যন্ত ধীরে 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 আরও প্রকাশিত হতেই থাকবে অতএব কোরআনের ভিতরে আল্লাহ সুবাহন এমন কোনো নলেজ রাখেননি যেটি ইনক্লুড করেননি আল্লাহ সুবাহান এখানে সকল জ্ঞান যেভাবে ঢুকিয়েছেন সেই জ্ঞানের ইউজফুল ইউটিলাইজ অথবা এটাকে সুন্দর ব্যবহার সুন্দর ব্যবহার মানব কল্যাণে আল্লাহ আলমুমান খালাকহিফুল হাবীর আল্লাহ সুবাহন আলা রব্বুল আলমিন মানুষের অকল্যাণ হবে সৃষ্টির অকল্যাণ হবে এমন কোনো কিছুকে আল্লাহ আতাল অনুমোদন করেননি এমনকি প্রাকৃতিক ভারসাম্য পাহাড় নিধন করবেন জলাশয় ভরে ফেলবেন গাছ কেটে ফেলবেন এ এটা যে মানুষের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো সহ সকল বিষয় কোরআনে রয়েছে আসলে এখন আমরা যেই দিকে হাঁটছি এবং যেমন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলার যেই উদ্যোগ অথবা অস্ত্র আমাদের হাতে রয়েছে এবং এইগুলি নিয়ে আমরা ব্যস্ত এটা আমার মনে হয় শুধুমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণেই যদি আমরা কোরআন কোরআন চর্চা করতাম তাহলে এই শক্তিগুলো হওয়ার পাশাপাশি মৌলিক যে বিষয়টি হতো সেটি আমাদের কালবেের ভিতরে আল্লাহর ভয় ভীতি আসতো এবং আমরা এই কোরআন পরে জানতে পারতাম যে আমার প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য এমনকি প্রতিটি কর্মকাণ্ড এবং কথার জন্য আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে অতএব মানুষের জবাবদিহি দিয়ে করতে হবে কুল্লুকা কাহানা আনহু মাস উল্লাহ দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি মেধা যাবতীয় সকল কিছুর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে অতএব যদি কোরআনিক নলেজটা আমাদের কাছে থাকতো কোরআন যদি আমরা অধ্যয়ন করতাম তাহলে সত্যিকার অর্থে মানুষ সত্যিকার অর্থে মানুষ হতো প্রকৃত জ্ঞানটা আমরা অর্জন করতাম কোথা কোথেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের মেধা মনন আমরা কোন কাজে ব্যবহৃত করব। যদি আমরা এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতাম তা কর চেতনা থাকতো তাহলে আমাদের বিজ্ঞান বর্তমান এই সভ্যতায় অনেক মানব কল্যাণে জি অনেক ভালোভাবে ব্যবহৃত হতে পারত জি কোরআন পাঠে ইহুকাল এবং পরকাল উভয় আমাদের কিভাবে উপকৃত করতে পারে আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি দেখুন শুধু ইহকাল আর পরকালটাকে একটু দুভাগে ভাগ করি মানুষের সামনে আমরা মূলত দেখতে পাই চারটা জগৎ একটা হলো রুহ জগৎ যেখানে আমরা ছিলাম চলে এসছি এখন আমাদের সামনে পৃথিবীর এ বৈষয়িক জগৎ তারপরে হলো কবর তারপরে হাসর এই তিনটা জগতে কোরআনের যে আমাদের দারুণ প্রয়োজন আমি কোরআন থেকে দলিল দিয়ে সেটি আপনাকে বলার চেষ্টা করব নাম্বার ওয়ান দুনিয়ার উন্নতি অগ্রগতি এমন কি আত্মিক প্রশান্তির জন্য কোরআনের কোনো বিকল্প নেই আল্লাহ সোহানা তালা কোরআন বললেন মান আরদা আন জিক্রি ফা ইনাল্লাহু মাঈশাত দনকা যে ব্যক্তি আমি আল্লাহ নাজির করা এই জিকির তথা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিবে তার জীবনে সকল কিছু থাকার পরেও একটি জিনিস অবর্তমান থাকবে সেটা হলো শান্তি থাকবে না যার বাস্তবতা আপনি আজকের বিশ্বের মানুষকে জিজ্ঞেস করে দেখবেন সব কিছু আছে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব আছে শান্তি নেই শান্তি পাওয়ার জন্য অনেক সময় তারা মাতাল হয়ে ওপরে থাকে একটু ভুলে থাকার জন্য এই হলো একটা জিনিস বৈষয়িক উন্নতির জন্য কোরআনের কোনো বিকল্প নেই কোরআন মানার কোনো বিকল্প নেই দ্বিতীয়ত মৃত্যুর পরে আমাদের আরেকটি জগৎ রয়েছে যেটি কবর দুনিয়ার যত অনন্ত জীবন দুনিয়ার যত নলেজ সায়েন্স টেকনোলজি ডিগ্রি রয়েছে এর মানে লিমিটেশন সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে এটি কাজে লাগবে না কিন্তু যে কোরআনের কথা বলছেন এর এর যেই গুরুত্ব এটি মৃত্যুর পরে বেড়ে যাবে মানুষকে কবরস্থ করার পরে তিনটি প্রশ্ন করা হবে প্রথম মান রব্বু কমা দিন বিউ এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফাইনাল তাকে প্রশ্ন করা হবে মা মুখ তোমার জ্ঞান কী তখন যে উত্তরটি দিতে হবে সেটি হলো করা তু কিতাব আল্লাহ ফা আমন্তু বিহি ওসাদ্দাক্ত আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি বিশ্বাস করেছি আমলে বাস্তবায়ন করার চেষ্টা করেছি এইটা বলতে পারলে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবেন আনসাদা কাবদি আমার বান্দা সত্য উত্তর দিয়েছে তাহলে পরকালে মুক্তির জি জি একমাত্র উপায় পবিত্র কোরআন অধ্যয়ন পাঠ চর্চা এই বিষয়ে আপনার কাছ থেকে আমার চমৎকার কথা এবং আলোচনা শুনছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ইচ্ছে থাকার পরেও আজকে এখানে শেষ করতে হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম আল মাদানি আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক পবিত্র কোরআন আমরা কেন পড়ব সবের জন্য পড়ব ইহকাল এবং পরকালের মুক্তির জন্য পড়ব সমাজ রাষ্ট্র পৃথিবীর সমৃদ্ধির জন্য পড়ব ইনসব প্রতিষ্ঠার জন্য পড়ব শোষণ বঞ্চনা জুলুম থেকে মুক্তির জন্য পড়ব অর্থাৎ ইহকাল এবং পরকালের সামগ্রিক কল্যাণ মুক্তির জন্য উন্নত জীবনযাপনের জন্য আমরা কোরআন পড়ব কোরআন পাঠ ছাড়া কোনো উপায় নেই শুধু মানবরচিত বিধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে সমাজ সভ্যতা কেমন হতে পারে কতটা অমানবিক হতে পারে তার উদাহরণ বর্তমান পৃথিবী আসুন আমরা আত্মবিশ্লেষণ করি এবং কোরআন চর্চা করি প্রিয়দর্শক মনাল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম কত মোহনা শত আছে আর দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের